ডান হলো কতগুলো কাঁচা কাঁচা করলাম দেখি আবার এই এই যে পূজো করবার পর ডান করেছি পূজো করব তো এই যে দেখুন মঞ্জুর এখন সকালবেলায় বৌদি ঘরে আজকে মেজে নিচ্ছে এখানে হাঁড়ি কড়া মাজা হয়ে গেছে আবার ছোট কড়া একটা তাওয়া আছে মাজবে আর এই যে গজু এখন খেলে বেড়াচ্ছে পেয়ারাটাকে নিয়ে বল খেলছে আর বৃষ্টি হয়ে গেল সকালবেলা একবার আর এদিকে মা জল গরম করছে গামছা টামছা কাচবে একবার তো বৃষ্টি হয়ে গেল সকালবেলা দেখে বুঝতেই পাচ্ছেন ঠাকুমা স্নান হয়ে গেছে যে কাপড় মেলে দিয়ে মানে সেই ঘুম থেকে উঠেছে ফোনে তখন ঘর বাবার টাওয়ার থাকেনি ফোনের তো সেই তখন বলছে হ্যায়ো বাবা আমি এখনই উঠলাম ওইরকম করছে ওইরকম ওইরকম বলছে বলছে তুমি এছো আর তোমার মাথায় এটা কি পড়েছে দেখো তাই তোমার মাথায় ওইটা ফেলো কুটিটা ফেলো খাল যাবে নাকি না ঘরে করবে বলি ঘরে করবে না খাল যাবে আচ্ছা পাথর বেরিয়ে যাবে বলো আমিও যাব তাহলে বাবা দেখো তোমার বাবার মাথায় কুটিটা ফেলে দাও ফেলে দাও হে আর তুমি হাতে কি পড়েছো কখন পড়েছো বাবা দেখি হাতের নখগুলো দেখি হাতের নখগুলো দেখি না দেখি না দেখি না দেখি এই যে এখন খেতে বসবে কে খাবে তুমি খাবে না তোমার বাবা বাবা রে দুধ দিয়ে মুড়ি খাবে ছচ মানে সর গজু বলছে মানে সর সরটা আর হচ্ছে ছচ এগুলো মুড়ি বত্তি করে দেখি আমি ডুবে দিচ্ছি দাও আস্তে আস্তে মুড়ি যেন না পড়ে এই দেখুন কত কম মুড়ি খায় ভাতও কম খায় ওই জন্যই তো শরীরটা দেখতে পাচ্ছেন পকেটে দেখো আমি 10 টাকা চাইছিলাম বলে তুমি মিথ্যা কথা বললে বললে আমার কানে আমার কাছে নেই আমি এটা নিচ্ছি এ দেখুন 10 টাকা চেয়েছিলাম 10 টাকা চাই আমি 20 টাকা নিচ্ছি এটা থাক এটা এটা তো তোমার বাবার কাছ থেকে আমি নিয়েছি এটা তো দিব না এটা 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 আমি লাইলুন ব্যাগে রাখবো রেখে দেবো নাকি যাচ্ছি আজকে ফুল বেশি ফুটেনি খাচ্ছ গো তুমি কই দেখি কি খাচ্ছ ও বাবা রে কি খাচ্ছ গো এটা এখান থেকে এই কেটে নিলাম তো এই যে দেখা একটু অল্প খুব অল্প একবারে চাউমিন হচ্ছে হলুদ বিহীন
একবারে অল্প করে হয়েছে আসলে আছে কিন্তু গজু খাবে আর বেশি কেউ খাবে না বলে কম করে হয়েছে আসলে জ্বর তো চাউমিন টাউমিন খেলে একটু ভালো লাগবে সেই জন্য করা বৌদি করলো এই মাস তো আর এই যে আটার বস্তা এনেছে তো জ্বরটা ছিল একটু জ্বরটা কমতে খেলাধুলা করছে নালে এতক্ষণ নালে এতক্ষণ চুপচাপ বসেই ছিল এই ধপাস এইটুকু আমাকে তো কি আমাকে একটু মাথাটা চাপড়ে ঘুম পাড়ি দাও কি হলো ইঁদুরটা মাটি খুঁড়তে দিয়ে দিস দিছি দিছি কে পাটারে বাবা দেখ বুড়ার মা উপর থেকে না দেখ ওই জানালাটা থেকে দেখ ছাম মারবে কে লাফাবে কার হাত ভাঙবে কার পা ভাঙবে এইসব গল্প বলে ঘুম পাড়তে লো খাওয়াতে হচ্ছে আমি একটু ছুব আচ্ছা তুমি হাত গুলো সরা তোমাকে তোমার মা কেমন করে ঘুম পাড়াই গো কেমন করে যা পাই তাই করি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আমাকে দেখতে পাচ্ছেন আমি আজকে ফ্রেশ হয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমার ননদি বাড়িতে নেই আর আজকে ভাই আমি ভিডিওটা মানে বন্ধুরা অনেকদিন ধরে আপনারা রিকোয়েস্ট করছেন আর জানতে চাইছেন যে আমার বাপের বাড়ি কোথায় আর আমার বয়স কত আমি কতদূর পড়েছি তো আমি একের পর এক আপনাদেরকে সবটা বলছি আমি বাপের বাড়ি দিয়ে শুরু করছি কারণ বাপের বাড়ি থেকেই শ্বশুর ঘরে এসেছি তার জন্য আমি বাপের বাড়ি থেকেই শুরু করছি তো আমার বাপের বাড়ি অনেকটাই দূর আর কি বলে আমার বাপের বাড়ি হচ্ছে সারেঙ্গা লাইনে মানে সারেঙ্গা থেকে এখন মানে আরো 10 কিলোমিটার যেতে হবে আর আমাদের গ্রামের নাম হলো মানে আনকমন নাম বেজডাঙ্গা মানে বেজ খেয়ে 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 যেতে হবে তো আমার বাপের বাড়ির নাম হচ্ছে বেজডাঙ্গা আমি বলছি যে সারেঙ্গায় যদি আমার কোনো বন্ধুরা থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সারেঙ্গাটা হচ্ছে মানে রায়পুর সারেঙ্গা মানে সারেঙ্গা দিয়ে রায়পুর যেতে হচ্ছে তো বললাম নি যে সারেঙ্গা থেকে 10 কিলোমিটার এতটাই দূরত্ব তা সারেঙ্গা আমরা হচ্ছে দুই বোন আমার ভাই দাদা কেউ নেই আমরা দুই বোন আর আমাদের মানে ওইখানে সংসারটা ছিল খুবই ছোটখাটো মানে আমার মা বাবা আমি আমার বোন আমাদের আমরা মানে ভাই দাদা সবই আছে কিন্তু ওগুলো হচ্ছে কাকা মানে কাকুর জেঠুর আছে তো নিজের তো নেই আরেকটা মানে লজ্জার কারণ আমার নাম আপনারা জানেন যে পূজা কিন্তু আমার নাম পূজা নয় আমার নামটা বিরাট আনকমন আমাকে নিজেকেই লজ্জা লাগে সেই জন্য আমি মাকে বলেছিলাম যে আমাকে এত আনকমন নাম রেখেছিলি কেন বলছে কি করব তো ছোটবেলায় এত অসুবিধা ছিল যে তোর কোনো নামেই পাইনি আমি বলছে তো দাদু দিদি আর নাম পেরেছে দিয়ে দিয়েছে মানে আমি হয়েছিলাম বিষ্ণুপুরে মানে আমার ছেলে যেখানে হয়েছে আমিও সেখানেই হয়েছি তো নামটা বলি নামটা আমাকে এখনো জিভে আটকাচ্ছে নামটা বলতে তো নামটা বলি আমার টাইটেলটা শুনেও আপনারা অবাক হবেন বলবে বাবা কি নাম আর কি টাইটেল তো আমার নাম হচ্ছে কি রে বলবো আমার নাম হচ্ছে মঙ্গলা বাগ রজক মানে বাগ বুঝতেই পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার তো এটাই আমার আসল নাম আর আমার পূজা নামটা হচ্ছে আমার মামা দিয়েছিল আমার নিজের নাম যখন ডাকে যে মঙ্গলা বাগ তখন আমি নিজেই ভুলে যাই যে আমাকে পাশে যে মানে কেউ থাকলে বলবে এই তোর নাম ডাকছে তুই যা আমি বলি না আমি যাবো না আমাকে ভালো লাগে না এই নামটা কি তো বন্ধুরা এবার শুরু করছি বয়স আমার কত বয়স আমি হচ্ছে 25/7/2000 মানে আমি 2000 সালে জন্মেছি তো বুঝতে পারছেন যে আমার বয়সটা কত হতে পারে আমার বয়স হচ্ছে এখন 21 এই যে আপনারা বার্থডে মানে বার্থডে সেরকম কিছুই হয়নি এই বার্থডেটা হলো তো 21+ হলো কত দূর আমি পড়েছি তো আমি পড়েছি বলতে মানে টেনে টুনে টেনে টুনে টেনে টুনে কি বলে মাধ্যমিক দিয়েছি
তো মাধ্যমিকে অনেক কেঁদে অনেক চোখের জল ফেলে পাস, আপনাদেরকে বললাম যে আমি টেনে টুনে পাস করেছি। সেরকম আমাদের ঘরে গাইড করার মতন কেউ ছিল না, আমার বাবা মাই ছিল। তো আর আমি সেরকম বিশেষ কিছু টিউশন নিতাম নি, মানে আমাদের ঘরে খুবই কষ্টের দিন যেত, সেই জন্য আমি বুঝতে পারছি যে বাবা মায়ের কষ্ট হচ্ছে, আমার পড়লে চলবে না। তো আমি সেই জন্য আমি টিউশন যেতাম নি, যে টিউশন তখন 300 মতো ছিল। এখন তারপরে 11-এ ভর্তি হলাম, কিছুদিন গেলাম, তারপরে আমাকে বাবা বিয়ে দিয়ে দিল। তো বুঝতেই পাচ্ছেন সম্বন্ধ এসেছে যখন গ্রামের মানুষ মানে কম বয়সে বিয়ে দিয়ে দেয়, আর আমাদের আর্থিক ব্যবস্থা সেরকম ভালো থাকেনি, সেই জন্য কম বয়সে বিয়ে দিয়ে দেয়। তো এখানে এসেছি, এখানে আসার পর আবার আমাকে বলছে স্কুলে পড়ো, কিন্তু আমি স্কুলে পড়িনি, এতদিন পর ডিসিশন নিয়েছি। তো আর আমার বিয়ে হলো 4 বছর, মানে 4 বছর হয়ে গেল, তার মধ্যে গজু হয়ে গেছে, গজু 2 বছরের হয়ে গেল। আর এই যে 2 বছর হওয়ার পর আমি ডিসিশন নিয়েছি যে আমি আরো পড়বো, নিজেকে না পড়লে ছেলেকে তো আমি পড়াতে পারবো না। আর এমনই আমার বুদ্ধি, সেই মাথায় গোবরের ঠাসা, এমনই আমার ভালো বুদ্ধি নয়। তো কি করবো, চেষ্টা করে যাচ্ছি। ঘরে যে আছে তো এতগুলো মানুষ আছে, দেখবো এর কাছে একবার বসবো, ওর কাছে একবার, বসতে বসতে হয়ে যাবে। আর বললাম নি যে আমাদের ওখানে বসার মতন কেউ, ধরে আমি বক 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 করেই যাচ্ছি। আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন যে শুধু বক বক করেই যাচ্ছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে আমি বলেছিলাম যে লাইক কমেন্ট শেয়ার সবই করবেন। আর আজকের মতন এখানেই, টাটা, বাই বাই, টেক কেয়ার।